গুড মর্নিং। এখন উঠলাম একটু আগে, এবার ব্রাশ ট্রাশ করছি, তারপরে চা বানাবো, চা খাবো। আরো একবার আপনাদের সকলকে হ্যাপি সানডে। আমি চা বানাতে গিয়ে দেখছি যে দুধ শেষ, তার জন্য আমি দুধ আনতে যাচ্ছি দোকানে। দোকান আমার নিচেই, ঘরের নিচেই আছে দোকান। তারপরে সকালবেলা উঠে চাটা না হলে মানে যেন ঘুমই ভাঙে না এরকম মনে হয়। তো আমার দুধের প্যাকেট নেওয়া হয়ে গেছে, তার সাথে আমি নিয়ে নিয়েছি ওয়াই ওয়াই এর প্যাকেট, কারণ চাটা খাওয়ার পরে এগুলো খাবো। এক প্যাকেট আছে আর দু প্যাকেট নিয়ে নিলাম, চাটা খেয়ে তারপরে বানাবো, সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে তাহলে। আমার চা বানানো হয়ে গেছে, চা বিস্কুট নিয়ে বসে পড়েছি, এবার চা খাবো। শান্তি। আমারও তো মোটামুটি বেশি চায়ের নেশা নেই, তবে যাদের চায়ের নেশা আছে তারা তো প্রচন্ড, চা না পেলে পাগল হয়ে যাবে এরকম অবস্থা, তাই না বলো? তোমার চায়ের নেশা আছে না? নেই। তারপরে একদিন আমি ওয়াই ওয়াই কিনে এনে দেখছি মতো সেই ম্যাগির প্যাকেট গুলো। তো যাই হোক, নামটা শুনে মনে হচ্ছে যে খুব টেস্টি খাবার একটা, তো সেই ওয়াই ওয়াই আজকে বানাবো আমি, ওর সাথেই শেখা যে কি করে বানানো মানে বানাতে হয় আর কি। তো এটা বানানো খুবই ইজি, এর ভিতরে সবকিছু মশলা থাকে, শুধু জল গরম করতে দিতে হবে আর ওই ম্যাগির মতো ওই জিনিসটা দিয়ে দিতে হবে, তারপরে যা যা মশলা আছে সব কিছু একটু দিয়ে দিলেই রেডি হয়ে যাবে, সিদ্ধ করে নামিয়ে নেওয়া আর কি, আর কিছুই না। ঠিক আছে, তাহলে আমি বানিয়ে নিই। এই যে প্যাকেট কেটে নিয়েছি, এবার এর মধ্যে আছে এই যে এই ওয়াই ওয়াই, আর আছে এর মধ্যে মিনি টেস্টি মশলা আর অনিয়ন অয়েল, এই দুটো কেটে ওর ভিতরে দিয়ে দিতে হয়। তো এবার জল গরম হয়ে গেছে আমার, আমি দিয়ে দেবো এগুলো সব। তো এখন আমি যাচ্ছি মাছ আর সবজি নিতে। তো আজকে বেশি দূরে দোকানে যাব না, কাছে নিচে একটা দোকান আছে ওই দোকান থেকেই নিয়ে নেব। তো এখানে এসে দেখছি মাছ নেই, ভাবলাম যে আজকে দূরে যাব না বাজারে, তাও আজকে যেতেই হবে, আমি যাব না ও যাবে, দেখো কি পাই বাজারে গিয়ে। আবার আমি দোকান থেকে এসে স্নান করে ফেলেছি, ভাত বানিয়ে ফেলেছি, আর আমার এগুলো বানাতে বানাতে ও চলে এসেছে মার্কেট থেকে। তো মাছ পেয়েছে,
কিন্তু মাছটা ততটা ভালো নয়, আর কিছু সবজি নিয়ে এসেছে। তো এবার আমি মাছটাকে ধুয়ে নেব, কেটে নেব, তারপরে রান্না বসাবো। মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে কাটবো, কেটে আবারও ধুয়ে নেব। মাছের ভিতরে ডিম আছে, ডিমের বড়া বানাবো। তো যেটা এখানে মাছ তো পাওয়াই যায় না, আর যাও বা পাওয়া যায় তাও এরকম মতো অনেক দিনকার হয়, আর কি করা যাবে, তাই খেতে হবে, কারণ অভ্যাস যেহেতু ছোটবেলাকার মাছ খাওয়া। তো এখানে তো চিকেন পাওয়া যায় অ্যাভেলেবেল, কিন্তু মাছটা পেতে একটু সমস্যা হয়, আর চিকেনও সেই রকমই, ওই দু একদিনের বাসি হয়ে থাকে ফ্রিজের চিকেন, কিন্তু তাও কি করা যাবে, তাই খেতে হবে। তো মাঝে মাঝে মাছ না খেলেও আবার ভালো লাগে না, তো এরকম খারাপ মাছ হলেও খেতে হয়, উপায় নেই। তো বাড়ির মতো টাটকা মাছ তো এখানে পাওয়া যায় না, তা কি করা যাবে, দুধের স্বাদ গলে মেটাতে হবে। যাই হোক, মাছগুলো ভালো করে কেটে নিই তাহলে। এই যে কি মাছ একদম। তো মাছ কাটতে কাটতে বাইরে আবার দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো হাতটা ধুয়ে তাড়াতাড়ি করে আবার বাইরে যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো আবার তুললাম। আর এখানে বৃষ্টি হলে সত্যি এত সুন্দর লাগে না বাইরেটা, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমি আলু কচু ভেজে নেব, এটা মাছের ঝোল বানাবো। আর আজকে আবার যে আগের দিনের মতন রান্না বান্না করতে আমার লেট হয়ে গেল, কারণ আমি যখন নিচের দোকানে গেলাম তখন যদি সব কিছু পেয়ে যেতাম তাহলে আর লেট হতো না, কিন্তু ওকে আবার সেই দূরের মার্কেটে যেতে হলো।
তো সেখান থেকে রিটার্ন করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। আর ওইদিকে ভাজা হচ্ছে আলু কচু, আর এই দিকে আমি ভেন্ডি ভেজে নেব। তো ভেন্ডি ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি, এবার তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বেশি ভাজবো না, এর সাথে সাথে এর মধ্যে ভেন্ডি টুকরো করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ, দিয়ে ঢাকা দিয়ে একটু রেখে দেবো, তারপরে ভেজে ভাজা ভাজা করে নামিয়ে দেবো। আমার আলু কচু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। যে পরিমাণে ঝোল বানাবো সেই পরিমাণে জল দিয়ে দেবো। আর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ। আলু কচু সিদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে দেব, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটু পাঁচফোড়ন। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, এবার এই মশলাগুলোর মধ্যে অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে সিদ্ধ করা আলু কচু দিয়ে দেবো। আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। এবার এগুলো একটু ফুটতে দেব। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব কটা বড়া ভাজা, আর কটা রেখে দিয়েছি সেটা এমনি শুধু খাবো। এবার এটাকে একটু ফুটতে দেব। এবার এর মধ্যে জিরে ভাজা দিয়ে দেবো। এটা গুঁড়ো জিরে একটুখানি শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম। তো আমার রান্না হয়ে গেছে, এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আগের দিন আপনাকে দেখিয়েছিলাম অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, তো সেই গাছেরই পাতা, এই দুটো কেটে নিয়েছি। তো আমি বিকালবেলায় মুখে দেবো অর্ধেকটা, আর ওকে একটু মুখে দিয়ে দেবো, আর চুলে দিয়ে দেবো, লাগিয়ে দেবো। তো আমি এটা বের করে নেবো ভিতরের জেলটাকে। এবার একটা চামচ দিয়ে ভিতরের জেলগুলো এরকম করে সব বার করে নেবো। আর এটা চাইলে সব জেল বার করার পরে মিক্সিতেও একটু ঘুরিয়ে নেওয়া যায়, কিন্তু আমি অনেক সময় লঙ্কা ওতে পেস্ট বানাই, তো সেই জন্য আমি আর মিক্সিতে দেবো না, এমনি হাত দিয়ে যেটুকু সম্ভব সেটুকু আমি মানে নরম বানিয়ে নেব। তো ওকে মাথায় অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়েছিলাম, তো মুখেও মাসাজ করে দিয়েছিলাম, তো স্নান করে চলে এসেছে, আমরা খাবার বেড়ে নিয়েছি।
প্রচন্ড খিদে পেয়ে গেছে প্রচন্ড হারে। তো এখন কটা বাজে সেটা বলছি না আমি, কিন্তু সেই সকালবেলায় ওয়াই ওয়াই খাওয়ার পর আর তো কিছুই খাওয়া হয়নি। তো ফাইনালি খাবার দাবার বেড়ে নিয়েছি, তো সেই থেকে চলেই যাচ্ছে একটার পর একটা। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাবার দাবার নিয়ে নিয়েছি, আবার খাওয়া দাওয়া করে নেব। এখানে আছে মাছের তেলের হাতা ভাজি, আর এখানে আছে ভেন্ডি ভাজা, বড়া ভাজা, আর একটু স্যালাড নিয়েছি, ভাত আর মাছের ঝোল। গুড ইভিনিং। তো খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট করার পরে এখন চলে এসেছি অ্যালোভেরা জেলটা নিয়ে। তো এবার মুখে অ্যাপ্লাই করব, তার আগে আমি হাতটা একটু ধুয়ে নেব, কারণ আমি যখনই ফেস ওয়াশ করি বা ফেসিয়াল করি যাই করি না কেন, তার আগে আমি একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিই, কারণ হাত অনেক সময় অয়েলি তেল তেল থাকে খাবার দাবার খাওয়া হয়। তো সেই জন্য হাতটা ধুয়ে নেব, তাতে স্কিনে কোনো রকমের মানে কোনো খারাপ কিছু আর কি স্কিনের মধ্যে যাবে না। তো যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করবো অনলি সেটাই যাবে। তো সেই জন্য হাতটাকে ভালো করে ধুয়ে নেব। তো আমি হাত ধুয়ে নিয়েছি, এবার আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেব। এটা আমার রেগুলার ডেলি ইউজ করি আমি এটা। তো এই ফেস ওয়াশ দিয়ে মুখটা এবার ধুয়ে নেব। এটা হচ্ছে যে লুইসের ফেস ওয়াশ, অল্প পরিমাণে নিয়েছি। একটু জল নেব হাতে। এবার আমি মুখটাকে ধুয়ে নেব। তো ফেস ওয়াশ দিয়ে মুখ আমি ধুয়ে নিয়েছি, এবার একটা রুমাল দিয়ে মুখটা মুছে নেব। এবার অ্যালোভেরা জেলটা মুখে অ্যাপ্লাই করব। এটা দেওয়ার পর একটু মাসাজ করতে হবে, হালকা হাতে মাসাজটা দিতে হবে। যেরকম ফেসিয়ালের পরে মাসাজ ক্রিম দেওয়ার পরে অনেক সময় আমরা জেল ইউজ করি, সেই জেলটা ইউজ করার সময় যে স্টোভগুলো ইউজ করা হয় সেটা এখানে দিতে হবে হালকা হাতে। আট থেকে দু মিনিট মাসাজ করলেই হবে। আর অ্যালোভেরা জেলটা এতটাই আমাদের স্কিনের পক্ষে উপকারী, তো সেটা একটা দুটো কথাতে শেষ হবে না, কারণ অ্যালোভেরা জেল আমাদের স্কিনে গ্লো এনে দেয় আর ফেয়ারনেসও আনে অনেক সময়, স্কিনকে সফট পার স্কিন করে দেয়। আর অনেক সময় এই গরমকালে রোদে বেরোলে রোদের মানে তাতে আর কি স্কিন একটু কালচে ভাব চলে আসে, তো সেটাকে দূর করতে অ্যালোভেরা অনেক হেল্প করে। আর যাদের অ্যালার্জি টেলার্জি আছে, যারা কোন রকমের অন্য কিছু ইউজ করতে পারে না, তারা এগুলো ইউজ করতে পারে, এই জেলটা কোনো অসুবিধা নেই। ন্যাচারালটা মানে পাতা কেটে আর কি ইউজ করতে পারে।
একটু মাসাজ করে নি। তো আমার হয়ে গেছে মাসাজ করা, এবার এই রুমালটা দিয়ে একটু মুছে নেব। তো এখন দেখতেই পাচ্ছেন পরিবর্তনটা। তো গরমকালে এরকম সপ্তাহে একদিন সত্যি স্কিনের পক্ষে খুব উপকারী, প্রত্যেকের করা দরকার। তো এবার ভাবছি একটু পপকর্ন বানাবো আর একটু চা বানাবো। তো সন্ধ্যাবেলায় এটাই খেতে ইচ্ছে করছে এখন। তো তুমি কি খাবে, কি পপকর্ন খাবে, মিষ্টি না ঝাল ঝাল? হ্যাঁ ঝাল, তো বলছে ঝাল ঝাল পপকর্ন খাবে। তাহলে পপকর্নটা বানিয়ে ফেলি। আর তো খাওয়া দাওয়া করার পরে একটা মুভি দেখছিলাম, সাউথের একটা সাসপেন্স মুভি। আমার সাসপেন্স মুভি দেখতে ভীষণ ভালো লাগে। তো সেটা দেখতে দেখতে বাইরের দিকে তাকিয়ে দেখছি বেশ ভালোই অন্ধকার হয়ে গেছে, তারপরে দেখছি 7টা বেজে গেছে। তো যাই হোক, অনেক লেটই হয়ে গেছে, এবার বানিয়ে ফেলি তারপরে ওটা খেয়ে নেব। প্রেশার কুকারের মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। যেহেতু ঝাল ঝাল খাবো তো সেই জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পপকর্ন, এই পরিমাণটা দিলেই অনেক হয়ে যাবে। এবার প্রেশার কুকারে বন্ধ করে দেবো, আস্তে আস্তে একটু নাড়াতে হবে মাঝে মাঝে। তো এবার দেখে নেই কিরকম হয়েছে ভিতরে। এই যে পপকর্ন রেডি, এবার চাটা বানিয়ে ফেলবো। তো
চা পপকর্ন খাওয়া হয়ে গেছে, এবার একটু বসে আছি, বসে একটু ফোন দেখছি আর কি। তো তো রবিবারে আমি খাওয়া দাওয়ার ব্যাপারে একেবারেই কিছু মানি না, স্পাইসি অয়েলি সব রকমের খাবারই মানে খুব ভালো করেই খাই আর কি। আর সপ্তাহের বাকি দিনগুলো একটু রুলস মেনে চলি, আর রবিবারটা তো আমি একদমই মানি না। দুপুরে সব কিছুই আছে খাবার দাবার, সেজন্য রাতে আর কিছু বানাবো না ভাবছি। আর এমনি আজকে অবেলাতে খাওয়া হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছিল। আর রাতে আমার ভাত খেতে ভালো লাগে না যদিও, তবুও আছে অনেক কিছুই, ওগুলো একটু একটু করে খেয়ে নেব। আর যেটা বলার ছিল যে সকাল থেকে আমি এইভাবেই কাটালাম আজকে রবিবারটা। তো যাই হোক, আজকে রবিবারটা ভালোই কাটলো, একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়াটা দরকার হয়, কিন্তু আমাদের সেই রবিবারটাতেই লেট হয়ে যায় খাওয়া দাওয়া সব কিছুতেই। তো যাই হোক, চেষ্টা করি যে তাড়াতাড়ি করার, কিন্তু কোনো না কোনো কারণে লেটই হয়ে যায়। সেই অনেক দেরিতে দুপুরের লাঞ্চটা হয়, তারপর আবার অনেক লেটও হয়ে যায় রাতের খাবারও খেতে। তো অন্যদিন রবিবারে বাইরে বেড়াতে যাই, তো আজকে আর গেলাম না, আজকে বিকালটা সন্ধ্যাটা মুভি দেখেই কাটিয়ে দিলাম। তো যাই হোক, নেক্সট সপ্তাহে যাওয়ার প্ল্যানিং আছে, অন্য কোথাও বেড়াতে যাব। তো আজকে এইভাবে আমাদের দিনটা কাটালাম। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে।